वेलकम बैक फ्रेंड्स, এই মাত্র পাওয়া খবরেই রাজ্যে ফিরল কন্টেইনমেন্ট জোন, নয়া নীতি ঘোষণা নবান্নের। তো বন্ধুরা, নবান্ন থেকে কন্টেইনমেন্ট জোন নিয়ে কি ঘোষণা করা হয়েছে, বিস্তারিত কি জানানো হয়েছে, সমস্ত কিছুটাই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। রাজ্যে ফিরল কন্টেইনমেন্ট জোন, এই শব্দটির সাথে আমরা সুপরিচিত হয়েছি গত বছর যখন দেশে প্রথম করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। তবে চলতি বছর করোনার ভয়ঙ্কর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও এই যাবৎ এই শব্দটির সঙ্গে আমরা তেমনভাবে পরিচিত হইনি। রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবারের কন্টেইনমেন্ট জোনকে ফিরিয়ে আনার পাশাপাশি নয়া নীতি ঘোষণা করা হয়েছে। এদিন নবান্নের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, জেলা স্তরে করোনা সংক্রমণের হটস্পট চিহ্নিত করা হবে, আর সেই সকল হটস্পটকে কন্টেইনমেন্ট জোন অথবা মিনি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করতে হবে জেলা প্রশাসনকে। সংক্রমণের হারের উপর ভিত্তি করে বিবেচনা করে করা হবে কন্টেইনমেন্ট জোন নাকি মিনি কন্টেইনমেন্ট জোন। পাশাপাশি এদিন নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতির দিকে নজরদারি চালাতে হবে জেলা প্রশাসনকে। কোনো রোগী পজিটিভ চিহ্নিত হলে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এমনই আরও একটি নতুন বিধি ঘোষণা করলেন মুখ্যসচিব একে দ্বিবেদী। রাজ্য সরকারের এই নতুন বিধি আগামীকাল থেকে চালু হবে বলা হয়েছে। তো এই ছিল বন্ধুরা আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছেন।